না কথা উঠালাই কথা হচ্ছে যে তুমি যদি অরিজিনালি এই প্রজেক্টের মালিক হও তাহলে মাছ কোন তুমি জানো না তুমি খেয়া দিলে হেড পিকে মানুষই খেয়া দিলে হাটা লাগবে তুমি যদি এবার মনে করো যে এই মাছ না মারি পারো তাহলে কিন্তু তোমার সমস্যা আছে কয়া দিন এই যে সুন্দর একটা মনোরম পরিবেশ দাদা দাদা এবার মনে করো যে মাছ তোলা লাগবে সর্বনিম্ন খান ফেস কি দেখতেছে তোমার পুকুরে এখানে তোমার মাছ তোলাই লাগবে বসাও কথা ধরা লাগবে তাছাড়া যারা ভিডিওটা দেখতেছে তারা কাল পারবি হ্যাঁ বসাও ও বাবা তোমাক আবার দাদির কাছে ট্রেলিং দেন লাগবে তোমাক বাইরে নিয়ে হবি দেও আর কি দাদা যে কাম পারে না তার প্রমাণে যে না দশটা খেয়া দিয়ে যে এই কটা মাছ পাইছি এই মাছ কি আর দাদি গেলে বাইরে হ্যাঁ যে কটাই পাইছি আর টাটকা মাছ বিলের মাছ হ্যাঁ দাদা হুম দাদি তোমার কাছে খাম করবি তুমি যায় না সারাদিন ভরি এই এই কটা মাছ বাঁধার কাম বাঁধেছে তোমার পুকুরে বলে একশো মন মাছ এক সময় থাকলি কে ভাই কাছে কিটা দাদি দাদি শিখিয়েছে আর তুমি এইটা এইরকম ফেল মারলে খেয়াল তুমি দাও আমার দেখতেছি বিষয়টা এতক্ষণ বাল্টির এইটুক বাল্টি ভর ফেলাই তোমার দাদির শিখিনি ভালো হয় নাই না দাঁড়িয়ে ফেল মারেছে যে মাছ তুলেছে এই মাছের কাম দিছে। এত বড় একটা জায়গা টনকে টোন মাছ রয়েছে আর উঠেছে কয় দুই সের এন আর কি করা এই কটা নিয়ে যাই হতাশ আমরা হতাশ